হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা কেকের রেসিপি। আজ আমি বানাবো এগলেস ব্যানানা চকলেট কেক। তাহলে চলো দেখে নিই কিভাবে বানাতে হয় এগলেস ব্যানানা চকলেট কেক। ব্যানানা চকলেট কেক বানাতে কি কি লাগছে চলো একবার চট করে তাহলে দেখে নিই। এখানে দেখো, অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা নিয়েছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ। চিনি নিয়েছি হচ্ছে 2/3 কাপ মেজারমেন্ট কাপের। কোকো পাউডার নিয়েছি 1/2 কাপ। সাদা তেল নিয়ে নিয়েছি হচ্ছে 1/4 কাপ। এখানে চকো চিপস আছে 2 টেবিল স্পুন। ওয়ালনাটও আছে দেখো কুচানো 2 টেবিল স্পুন। ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি 1 টিস্পুন। ভিনিগার নিয়ে নিয়েছি 1 টিস্পুন। দুটো দেখো পাকা কলা আছে। আর এখানে দেখো বেকিং পাউডার আছে 1 টিস্পুন। বেকিং সোডা আছে 1/4 টিস্পুন। নুন নিয়ে নিয়েছি দেখো পিঞ্চ, 1 পিঞ্চ নুন নিয়ে নিয়েছি। আর জল নিয়ে নিয়েছি দেখো 1/2 কাপ। হয়তো জলটা একটু কমও লাগতে পারে বা জলটা একটু বেশিও লাগতে পারে, সেটা আমি লাস্টে বলে দেবো। তাহলে চলো কিভাবে বানাতে হয় দেখে নিই বানানা চকলেট কেক। এখানে দেখো রেক্ট্যাঙ্গেল সাইজের আমি একটা 8 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে দেখো অয়েল গ্রিস করে নিয়েছি আর তার উপরে লাগিয়ে দিয়েছি দেখো বাটার পেপার, তার উপরেও অয়েল গ্রিস করে নিয়েছি। এটা এবার সাইড করে রেখে দেবো। এর সাথে সাথে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ প্রিহিট করতে দিয়ে দেবো 180 ডিগ্রিতে 10 মিনিট। নেক্সট দেখো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম এই পাকা কলাগুলো। এবার এইগুলো ভালো করে চটকে নিতে হবে। তাহলে কলাটা আমি ভালো করে মেখে ফিরে আসছি। কলা দেখো ভালো করে ম্যাশ করে নিয়েছি বা মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করে নেব 1 মিনিট। বিট করে নিয়েছি। এবার দেখো একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম ময়দা, তারপরে দিয়ে দিলাম চিনি, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা আর দিয়ে দিলাম নুন। দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেবো। দেখো সব কিছু দেখো স্টেন করে নিয়েছি। এবার স্প্যাচুলার সাহায্যে এটা আগে মিক্স করে নেব। কাট ফোল মেথডে কিন্তু মিক্সটা করব। দেখো স্প্যাচুলার সাহায্যে মিক্স করে দিয়েছি। এবার আস্তে আস্তে এর মধ্যে জল মেশাবো। মিশিয়ে আবারও স্প্যাচুলার সাহায্যে মিক্স করব, পুরো জলটা একসাথে মেশাবো না। এইভাবে কম কম করে জল মিশিয়ে ব্যাটারটা রেডি করব। স্প্যাচুলার সাহায্যে দেখো সবটা মিক্স করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর দিলাম ভিনিগার, দিয়ে আবারও স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নেব। এবার কি করব, ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে 2 মিনিট বিট করে নেব। পুরোপুরি বিট দেখো হয়ে গেল। এবার এটার মধ্যে আমি আগেই বলেছিলাম যে জল কতটা লেগেছে পরে বলবো। এখানে জল লেগেছে 1/2 কাপ, বেশিও লাগেনি কমও লাগেনি। 1/2 কাপ জলেই কিন্তু ব্যাটার রেডি হয়ে গেছে। ব্যাটারের থিকনেসটা একটু দেখে নাও, এইটাই হবে থিকনেস। এটা একদম পারফেক্ট ব্যাটার রেডি হয়েছে। ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ওয়ালনাট মিশিয়ে দিলাম।
দিয়ে এটাকেও মিক্স করে নেব। এবার দেখো টিনের মধ্যে ব্যাটারটা আমি ট্রান্সফার করে নেব। ব্যাটার দেখো পুরোপুরি টিনের মোল্ডে ঢেলে নিয়েছি, এবার ভালো করে ট্যাপিং করে নেব। আর ওপর থেকে দিয়ে দেব চকো চিপস। এবার এটাকে বেক করে নেব 180 ডিগ্রিতে 35 থেকে 40 মিনিট কনভেকশন মোডে। তাহলে বেক করব 180 ডিগ্রিতে 35 থেকে 40 মিনিট কনভেকশন মোডে। চকলেট ব্যানানা কেক দেখো আমি বেক করে নিয়ে চলে এসেছি। একটা স্টিক নিয়ে নিয়েছি, দেখো একদম দেখো ক্লিয়ার এসেছে, কেক কিন্তু খুব ভালো দেখো বেক হয়েছে। এবার এটা প্রচন্ড গরম, জাস্ট বেক করে নিয়ে এলাম, এটা এবার ঠান্ডা করব, তারপর আমি ডিমোল্ড করে দেখাবো। আর হ্যাঁ, ঠান্ডা করার সময় এটা কিন্তু অবশ্যই একটা কটন কাপড় বা টাওয়াল চাপা দিয়ে কিন্তু ঠান্ডা করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কেক দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার দেখো নাইফ দিয়ে সাইডটাকে এইভাবে করে নিতে হবে যাতে কেকটা খুব সহজে বেরিয়ে আসে। এবার আস্তে আস্তে এটা ডিমোল্ড করব। দেখো এবার বাটার পেপারটা খুলব, দেখো কি সুন্দর দেখো বেক হয়েছে, দেখো পুরো জালি জালি দেখো। পুরোটা দেখো জালি জালি হয়ে আছে। কেকটা একটু কেটে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে দেখো। ব্যানানা চকলেট কেক দেখো আমি কেটে নিয়েছি, জাস্ট দেখো নরমটা দেখো আর পুরো ভেতরটা দেখো। যদি আমার এই ব্যানানা চকলেট কেকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখন নতুন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর বাড়িতে এইভাবে ব্যানানা চকলেট কেক বানিয়ে আমাকে কমেন্টে বলো কেমন হলো তোমাদের কেকটা। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।